हेलो फ्रेंड्स, এখনো কেউ জয়েন করে নাই, কিন্তু করে ফেলবে সব ইনশাল্লাহ। আবির লিখেছেন হাই, হ্যালো। আচ্ছা, ইউনুসুর রহমান ইমন লিখেছেন হাই, হ্যালো। রনি খান লিখেছেন হাই, হ্যালো। জিয়াউল ইসলাম চুন্নু লিখেছেন হ্যালো। মাইনুল খান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আর কেমন আছো লিখেছেন রনি খান, ভালো আছি। আর আপনি কেমন আছেন? কেমন আছো লিখেছেন আবির ভাইয়াও, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কেমন আছো ভাইয়া লিখেছেন এমডি আনোয়ার মণ্ডল, থ্যাংক ইউ ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে তারপরে কে আছে? অনেকদিন পর লাইভে দেখলাম ফয়সাল শুভ। হ্যাঁ, অনেকদিন পরে, অনেক দিন পর দেখলাম পিচ্চি। দিদার আহমেদ, তৌসিফ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর দিলরুবা নাসরিন মিতু আপু লিখেছেন হাই ডিয়ার লাভলি লিটল সিস, থ্যাংক ইউ পি, ভালো তো। রিফাতুল আলম লিখেছেন থ্যাংক ইউ, কেমন আছো? রিয়াজ আহমেদ জুয়েল লিখেছেন সো নাইস, থ্যাংক ইউ, হাই, হাউ আর ইউ, ইউ কি করো? আর তোমার সাথে কথা বলতে পারবো নাকি? আচ্ছা, কথা বলতে পারবেন নাকি? আচ্ছা, বলতে পারবেন, কেন পারবেন না? ওরে আমার কিউট জান। আচ্ছা, আমার বই না, বই না আপু, কই তুমি, মিস ইউ। আচ্ছা, সাজ্জাদুর রহমান শিমু লিখেছেন হাই। আচ্ছা, কই গেল? হাই, কেমন আছো? ভালো আছি। আশিক সাদি লিখেছেন কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? মাইনুল, ভালো আছি, ভালো আছি। এমডি রনি খান লিখেছেন ডিনার করছো? হ্যাঁ করেছি এমডি রনি খান, হ্যাঁ পড়েছি। আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অনেক দিন পরে। আচ্ছা হ্যাঁ, অনেক দিন পরে। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। হাই কিউট অ্যাপি, হ্যালো ভাইয়া, ওই কুত্তা কুত্তি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ, আই এম গুড, ইউ? পাভেল জামাল লিখেছেন মোহাম্মদপুর এসে কল দাও নাই কেন? কই মোহাম্মদপুর তো আমি আসিনি। মিশা চৌধুরী, আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। ঈশান হায়দার ভাইয়া, কেমন আছো? নাইস লিখেছেন ফারুক আহমেদ। শেখদির লিখেছেন সো সুইট আপি, থ্যাংক ইউ। হাই বিউটি কুইন, অনেক দিন পর লাইভে আসলাম। পাভেল ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, অনেক দিন পর এসেছি। রিয়াজ মাহমুদ জুয়েল লিখেছেন ওয়াও, থ্যাংক ইউ, ফ্রেশ লুক। মিজানুর রহমান, আচ্ছা মিজানুর সুমন ভাই লিখেছেন। আচ্ছা, খান রুমি লিখেছেন শর্ট ফিল্মের জন্য দরকার তোমাকে, কল দিও প্লিজ। অবশ্যই ভাইয়া কল দিব, তুমিও কল দিও। হ্যালো ভাইয়া, আবির ভাইয়া আমার বড় ভাইয়া। আচ্ছা, শিহাব লিখেছেন একটু হাসো, এটা আমার পুতুলটা। আচ্ছা রবিন, হাই হাই। কানি মাসাজ লিখছেন শোনো, দেখা করা লাগবে তাই, অবভিয়াসলি। আচ্ছা, আরে আমার নেটওয়ার্ক, লুকিং কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, আমার বাসা খুব কাছেই, খুব বেশি দূরে না ভাইয়া। আপু এতদিন লাইভে, আচ্ছা আপু
এতদিন পর লাইভে তুমি, ইয়েস ভাইয়া এতদিন পরে লাইভে আমি। তুমি অনেক ফ্যাটি হয়ে গেছো তো? না আমি ফ্যাটি হই না, আমি ঠিক আছি। আচ্ছা ডিনার করছেন? হ্যাঁ ভাইয়া ডিনার করেছি। আচ্ছা অনেকে ভালোবাসে গেছেন, উজ্জ্বল খান থ্যাংক ইউ ডিনার করেছি, আপনি ডিনার করেছেন। এই হ্যাঁ এই মনু দেখে আজকে হাসতেছে, মন ভালো তাহলে আজকে? হ্যাঁ মনু থ্যাংক ইউ, বরিশাল্লা মুই ভালো আছি, তুমি ভালো আছো নি? আচ্ছা দি লিখেছেন, আজকেই তোমাকে খুব হ্যাপি লাগছে কেন এত? আচ্ছা আমার 2 মান্থ অনেক খুবই বাজে কেটেছে, আমি লাস্ট একদিন না 1.5 দিন ধরে হাসা স্টার্ট করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই বিগ সিস্টার, ওর জন্য হয়েছে। মানে ভাষা পাচ্ছি না, কি বলে ধন্যবাদ দিব আমি। আচ্ছা হাই আপু, হ্যালো। জুল ইসলাম লিখেছেন, মিজানুর সুমন লিখেছেন, লুক লাইক এ ফ্রেশ, ইয়েস হা হা হা। এত একটু কাঁদো তো, এস না। হাই আপি কেমন আছেন সবাইকে? আচ্ছা সবাই আমার সালাম। আচ্ছা আমি ভালো আছি, আর সবাইকে রবিন ভাইয়ার পক্ষ থেকে সালাম জানিয়েছেন, সবাই সালামের উত্তর অবশ্যই নেবেন। তোকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা সবার ঈদ কেমন গেল? আমার ঈদ যদি কেউ জানতে চায় তাহলে বলবো নট ব্যাড নট গুড, ফ্যামিলির সাথে অনেক ভালো কেটেছে, আমার কোনো আপডেট ছিল না। আর তোমাদের সবারটা কিন্তু আমাকে প্লিজ জানাও, হ্যাঁ, কারণ তাদের সাথে আমার অনেক দিন কথা হয় না, আর এখন তো লাইভে আসেই হয় না, কারণ হচ্ছে অনেক রিজন আছে, দ্যাটস ওয়াই। আচ্ছা আচ্ছা লিখেছেন আবির, লিখেছেন তোমার হাসিটা অনেক সুন্দর, হাসবো তাহলে আমি। আর আর কি করব? আচ্ছা এই এইটা কোনো হাসি হইল, দাঁত বের করে হাসো। আচ্ছা এত রাতে আসার দরকার ছিল না, বাট এসেছি, অনেকদিন দেখি না তোমাদের সবাইকে, খোঁজ খবর রাখো না আগের মতো। এই জন্য আপনি কেমন আছেন সবাই আমার সালাম। আচ্ছা রবিন ভাই দিয়েছি আমি আপনার সালাম। আচ্ছা বলি নাই তো যে কেন এত হ্যাপি, বললা না তো আমি ভাই এমনি হ্যাপি, আমি অলওয়েজ হাসি ভাইয়া। এমডি শফিকুল ইসলাম হাই লিখেছেন, হ্যালো। সাকিব দ্বীপ লিখেছেন, কিউট মেয়ে একটা, থ্যাংক ইউ। আর বাসার সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তোমার সুইট ভয়েসটা কতদিন পর শুনলাম, লাস্ট কবে শুনছিলাম আমার মনে নাই। আচ্ছা আমার ভয়েস যদি সুইট হয় তাহলে আরজেদের ভয়েস কি? ওরা তো জোস, কিন্তু আমার ভয়েস একটুও সুন্দর না। হ্যাঁ হয়তো বা আমি কিউট এটা মানতে পারি, কিন্তু ভয়েস সুন্দর না। তোমাকে আজকে অনেক হ্যাপি লাগছে, এত হ্যাপি রিজনটা কি বলবা? ম্যাও ম্যাও ম্যাও। আচ্ছা আমার ঈদ খুব ভালো ভাবি কাটলো, তোমার ঈদ কেমন কাটলো? আমার ঈদ ভালো লাগে, সরি ভালো কেটেছে, ভালো লাগছে অনেক। আচ্ছা শাওন হোসেন ভুলে গেছো আমাকে, ভালো, আমি সবাইকে ভুলে যাই, আমি কাউকে মনে রাখতে চাই না, কারণ কারণ হচ্ছে মানুষকে মনে রেখে লাভ কি? কোনো লাভ নাই আমার, কারো কাছে কোনো কিছু চাওয়ারও নাই পাওয়ারও নাই, দ্যাটস ওয়াই ভুলে যাওয়ার তো কোনো কারণ নাই ভাই। আমি সবাইকে মনে রেখি, কেউ যদি আমাকে মনে না রাখে আমি তখন তাকে মনে রাখি না, কেউ যদি আমাকে ভালোবাসে আমি তাকেই ভালোবাসি। ওকে তারপর জয়ন্ত মণ্ডল, আপনি লাইভে আসছেন যখন তখন একটা গান গান। দাদা কেমন আছিস, ভালো আছিস কিনা জানি না, অনেক দিন দেখা হয় না, খুবই কাছের এক বড় ভাই,
খুবই আদর করতো বেচারা। কিন্তু ভয়েসটা ভালো লাগে না। এই কুত্তা ঈশান ভাইয়া, তোমাকে মাইর দিব আমি। হ্যাঁ, তোমার বউ সুন্দর দেখা, ভয়েস সুন্দর দেখা, আমাকে পচাও, একদম মাইর খাবা। হাসিবুল হাসান লিখেছেন, ইয়েস ওকে, মিস ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক রাগ করে রিপ্লাইটা দিলা, অবভিয়াসলি কেন না, যে কথা দিয়ে কথা রাখে না, কথা দেয় তাদের সাথে আমি অ্যাটলিস্ট যোগাযোগ রাখি না, আমি অ্যাটলিস্ট কথা দিয়ে কথা রাখি। ওকে, আচ্ছা, তোমাকে এফবি তো অনেকগুলো কল দিছিলাম, তুমি কই, ধরো না কেন, জানতে পারি ফ্রেন্ড? ওকে, একটা টপিক পেয়েছি, যে টপিকসে কথা বলার। আচ্ছা ভাইয়া, আমরা যে যার মতো যে প্রফেশনে থাকি কেন, সবাই কিন্তু ফ্রি থাকি না, মেয়ে বা ছেলে, এর জন্য রিপ্লাই যদি না দিই, যদি কল না ধরি, তাহলে এর মানে কি এসব টেস্ট করা উচিত যে হ্যাঁ সেলিব্রিটি বলে ফোন ধরেন না, তারপর হচ্ছে ভাব মারান, ইস কেন ভাই, আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করেন না প্লিজ, তাহলে উত্তরটা পেয়ে যান। আপনি সবসময় সব সিচুয়েশন হয় না, সব মুডে থাকি না, তাই না, এই জন্য হয়তো বা রিপ্লাই দিতে পারি না বা সবকিছু দেখিও না, দেখলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করি, আন্ডারস্ট্যান্ড, সরি, ওকে, সরি 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 সরি। অ্যালিস চ্যাক্রাদার পাউ, অ্যালিস করে দিয়েছি, জিসান হি, হাই, ঘামিয়ে যাচ্ছি কেন, ফ্যান ছাড়া নাই তাই। যাই হোক, ভালো লাগছে অনেকদিন পরে, খান সুব্রতা ইজ ব্যাক, ইয়াস আই এম ব্যাক, আমি আবারও ব্যাক করতেছি, অ্যান্ড নতুন রূপে নতুন ভাবে, দোয়া করবো আমার জন্য সবাই, প্লিজ রিকোয়েস্ট, অ্যান্ড আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার পরিচিত বা আমি যাদেরকে চিনি না, যারা আমার সহপাঠী বা আমার বন্ধু, আমরা যারা একসাথে পড়ি বা একসাথে কাজ করি, সবাই 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 যেন যেখানেই থাকুক যেভাবেই থাকুক সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, এই দোয়া সবসময় আমি করি, তো আমার জন্য সবাই দোয়া করবা প্লিজ। আর আজকে আমার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, প্রথমত আমি রিক্সা থেকে পড়ে যেতে নিছিলাম, আর সেকেন্ড হচ্ছে আমার ফোনটা ছিনতাই হইতে নিছিল, আল্লাহ বাঁচিয়েছে, তোমাদের দোয়া ছিল বলে বেঁচে গেছি আমি আজকে দুইটা অ্যাক্সিডেন্ট থেকে, বাট আমি আজকে অনেক হ্যাপি। আচ্ছা, মাফ করছি, হোয়াটসঅ্যাপ, আই এম গুড, ইউ ওকে, আর কল দিব না, সরি, আমারই ভুল হওয়ার জন্য সরি, প্লিজ মাফ করবা, ও কিন্তু ওকে, ওকে অবশ্যই করছো, হ্যাঁ করছি। ওই তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ আমার ঠান্ডা লাগছে, তারপর তারপর কি, তারপর কি বলবো, তুমি তো আর আগের মতো নেই, তোমার চেহারাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কেমন হয়েছে ভাইয়া, বাজে জি জানা, কিনে পিচ্ছি, আই বিজি বলবো না, বড় হয়েছি, মাফ করছো, মনে হয় মাফ করছি, আই লাভ মি ডল, ডল তো আমি অনেক পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি ডলটাকে, নানা সব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। চেহারা তো মাশাল্লাহ, থ্যাংক ইউ।
অবিরাম ভালোবাসা, হ। এটা হচ্ছে আমার রুম। ওকে, জুজেন লিখেছে, লাভ ইউ সুইটি, লাভ ইউ টু আপু। কেমন আছো তুমি? একদিন অবশ্যই অবশ্যই দেখা করো, অনেকদিন দেখা হয় না। এটা পুরো ফুলে গেছে না, আমি আরো শুকিয়ে গেছি না। চেহারাটা তো মাশাল্লাহ। থ্যাংক ইউ তোমার, থ্যাংকস মাফ করার জন্য, আমি মানুষকে মাফ করে দিই। তোমার পটল, আচ্ছা পুতুলটা অনেক সুইট লাগতেছে। থ্যাংক ইউ সুইট হার্ট, সুইট বেবি, হাই, ইউর ডল ইজ সো, ইউ অ্যান্ড ইউর ডল, সি, থ্যাংক ইউ বেবি, ও বেবি ডল। তোমার মডেলিংগুলো ভালো লাগে আমার কাছে ফ্রেন্ড। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবা তোমরা আর আমি জানি আরো ভালো কিছু করতে পারি। তোমার বয়ফ্রেন্ড আছে? না আমার বয়ফ্রেন্ড নেই, আই হ্যাভ এ নো বয়ফ্রেন্ড, আমি সিঙ্গেল। অনেক সুইট বেবি, থ্যাংক ইউ। কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমার সবাই আমার লাস্ট ভিডিওটা অবশ্যই দেখেছো, এলোমেলো, গানটা অনেক সুন্দর আর গানটা প্রায় 7 লাখের মতো ভিউয়ার্স হয়েছে। আর যারা দেখেছো সবাইকে থ্যাংকস, আর যারা দেখো নাই তারা অবশ্যই অবশ্যই সার্চ দিয়ে দেখে ফেলো এলোমেলো সংটা। তোমার ফানি ভিডিও দেখতে চাই এগেন ইউটিউবে। অবশ্যই আমি ফানি ভিডিও করব, কিন্তু আমি এখন একা কাজ করব, একা কাজ করতেছি। আর আমি আগে তো মজা টিভিতে ছিলাম, এখন মজা টিভিতে আর কাজ করতেছি না ফ্রেন্ড। যদি করিও হয়তো বা অনেক পরে করব। তন্ময় এখন আলোকিত লিখেছেন, হ্যাঁ সুব্রতা কি খবর, ভালো আছি, ভালো আছো? আচ্ছা সুইট 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 ডল, থ্যাংক ইউ, ইউর ভয়েস লাভ, থ্যাংক ইউ কাজী আহমেদ নাইম। তোমার ঠান্ডা গলায় একটা ছোট করে গান গাও আমার রিকোয়েস্ট। ভাই আমি গান পারি না প্লিজ, আর লজ্জা দিও না সবার সামনে, থ্যাংকস। আচ্ছা পিছনের ডলটা আমাকে দিয়ে দিও। আই তুমি খালি ডল চাও, খালি আমার খাবার চাও, আমার ড্রেস চাও, কেন? হ্যাঁ নিজে কিনতে পারো না, কিনে নাও, ফাউল একটা। হ্যালো হাউ আর ইউ, আম গুড। আর আমাকে সাথে নিও ফানি ভিডিওতে, আমি আছি ইনশাল্লাহ। আর আমি খুব রিসেন্টলি একটা টিম মেম্বার বানিয়েছি, আই হোপ সবাই আমাকে হেল্প করবা। আর ইনশাল্লাহ নতুন কিছু খুব শীঘ্রই দেখতে পাবা, খুব শীঘ্রই। আমার জন্য দোয়া করবা যাতে আমি আরও ভালো অ্যাক্টিং করতে পারি। আর এখন মোটামুটি ইনশাল্লাহ ট্রাই করি ভালো করার, বাট আমার ইচ্ছে হচ্ছে ভালো কিছু করি আমি। জি এম শাকিল লিখেছেন, দেখেছি, অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। তারপর তারপর কি গান গাবা না প্লিজ গাও। ওয়াও সো সুইট। আচ্ছা এত রাতে সবাইকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই 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 সরি, অ্যান্ড
ফাইনালি আমার যেতে হবে, তো সেটা আড্ডা মারতে এসেছিলাম, আড্ডা মারা শেষ, এখন বিদায় বন্ধু, বিদায়। যারা আমার সাথে জয়েন করতে পারো নাই, তারা কিন্তু নেক্সট টাইম অবশ্যই আমার লাইফে জয়েন করে ফেলবা। আর সবার জন্য অবিরাম অবিরাম ভালোবাসা, লাভ ইউ গাইস, অ্যান্ড সবসময় চাই তোমরা আমার পাশে থাকো, সবসময় সবসময়, যতদিন আমি বাঁচবো, আর মরে গেলে দোয়া করবা যাতে জান্নাত বাসী হই, বুঝতে পারছো? গাও না প্লিজ, গান তো গাইতে পারি না, তোমার টিম আমাকে নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না? ইশান প্রাইজ লিখছে iPhone 7-এর প্রাইস কমছে, আয় একটা গিফট কর, শালা শয়তান গিফট করে না বলে, ই আমার মা আমার iPhone 7 কিনা দিত না, আর আমি কিনতামও না, বুঝছো না? আমি নর্মালটা দিয়ে হ্যাপি, ঠিক আছে, স্যামসাং নোট 5। ভাই প্লিজ আপনারা কি মনে করবেন না, যেমন ভার্সন বললাম যে কোন ভার্সন ইউজ করি, ও বললো তো তাই বললাম। কেমন আছো আরিফ খান লিখেছেন, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? খুব আচ্ছা, খুব ইচ্ছা করছে গান শুনতে, প্লিজ আপু। আচ্ছা বরিন রোহান লিখেছেন, হাই আপু, হাই সালমান ইসলাম, ওই পিচ্ছি কি খবর, আমি বড় হইছি, ডোন্ট কল মি পিচ্ছি। ঘুম পাইছে নাকি? ঘুম পাইছে, আর এত রাতে মানুষ থাকলে কি বলবে, তাই চুইলাছি। আমার কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে তোমাদের সবার সাথে আজকে অনেকদিন পরে মিট, তেমন কত হ্যাপি। ও এমজি কিউট, থ্যাংক ইউ। আনফি কি তোমার ফ্রেন্ড? লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ। হ্যাঁ ও আমার খুব ভালো ফ্রেন্ড, আর খুব ভালো একটা লক্ষ্মী সোনা একটা মেয়ে। আচ্ছা অনেকদিন পরে আসলো লাইভে, ইয়াস অনেকদিন পরে, লুকিং সো কিউট আপি, থ্যাংক ইউ ভাই। অ্যান্ড আতাউল করিম সোহেল লিখেছেন, অনেক অনেকদিন পর সালমান বোন তো ভাইয়ের কাছে পিচ্ছি থাকতেন। হ্যাঁ ভাই ঠিক বলছিস ভাই, কেমন আছিস ভাই? তোমাকে লাল গোলাপের মতো সুন্দর লাগছে, থ্যাংক ইউ, এত প্রশংসা কেন আজকে? আই লাভ ইউ টু, এই আই লাভ ইউ বলছে কে? ও হ্যাঁ বলছিলাম, লাভ ইউ গাইস। হ্যাঁ নাম বলো না কেন, ফাহিম লিখেছেন, আচ্ছা সাইফুল ইসলাম ফাহিম, সাইফুল ইসলাম ফাহিম, ভাই তোর নাম বল দিছি, হ্যাপি। ও মাই গড, 305 জন, ওয়াও। সবাই কেমন আছো? যারা যারা নাও জয়েন করেছো তারা এখন লিখতে পারো, কিন্তু আমি এখনো আছি লাইফে। আমার পিছে এটা ভাইয়া পর্দা, পর্দা আচ্ছা কেমন আছো তুমি? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? লিখেছেন সাফল্য খান, আচ্ছা কাজী আহমেদ নাইম, মরিও না এত ফার্স্ট, এখনো লাইফের সব বাকি। হ্যাঁ লাইফের এখন অনেক কিছুই বাকি। ফারহান তানভীর, তোমার মজার টিভির প্রোগ্রামগুলো জোস, থ্যাংক ইউ ভাইয়া, 300 টাকা লাইট, মাত্র 100 টাকা, তো আবার কোম্পানির প্রচারের জন্য। ও অন্য দিনের চেয়ে আজ একটু বেশি হ্যাপি লাগছে কেন, আই ডোন্ট নো। ঈদ কেমন কাটলো? অনেক ভালো, বন্ধু আমার জয়েন করেছে, কেমন আছো বন্ধু? এখনো কিছু লেখে নাই, ইনশাল্লাহ লিখবে। আজকে একটু ঢং করতেছি কেন, সবাই খালি বলো আমাকে হাসতে, তাই আমি একটু হাসি।
लव यू दोस्तों, लव यू टू रेदान हुसैन जी, कुर्बान ईदेर एडवांस खुशी हैरिज। শাকিল, আচ্ছা তুমি কিনা তাই না? আমি আছি আবার তোমাদের সাথে। হাই কিউটি, ঝুমঝুম লিখেছেন হাই আপি, বাট আমি তাই ভূত দেখলাম, আমি তাই ভূত দেখলাম, তাই নাকি? ভূত দেখতেও পারো, আমার সে ভূত আছে। শুভ্রতা, আনফিকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করলাম, 7 মান্থ হলো, এখনো আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নাই। তুমি বলে দাও না আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে, তুমি বললে করবে, কজ ও তোমার বেস্ট ফ্রেন্ড। আনফি, তুই একটু ভাইয়ের রিকোয়েস্টটা দেখিস, যদি তোর মনে হয় ভাইয়ের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা দরকার, অবশ্যই করিস, বলে দিয়েছি। লাভ ইউ দোস্ত, লাভ ইউ টু, মিস ইউ, মিস ইউ টু, বাট তুমি সেলফিশ হয়ে গেছো দোস্ত, দেখা করো না কেন? আচ্ছা ছুকুলা, মাশাল্লাহ। লাইভ ইয়ান্ড করে কল দা, দিব না। আচ্ছা ঠিক আছে, সবাই অন্য আবারও বলতেছি দোয়া করবা কিন্তু। হ্যাঁ আসলে কিছু কিছু মানুষ মানে আমাকে বা আপনাকে ভুল বুঝে, অ্যাকচুয়ালি কেউ কে না জেনে না বুঝে ভুল বোঝা উচিত না। আর আমাকে দেখে মনে হয় আমি অনেক মুডি একটা মেয়ে, আমি খুবই সিম্পল একটা মেয়ে আর খুবই বেশি কথা বলি, বাচাল বলা চলে, তো আমাকে মুডি ভাবার একদম কোনো কারণ নাই। সামনাসামনি আমি অনেক দুষ্ট একটা মেয়ে, পচা, আমি আসলেই পচা। হাই, কেমন আছো কিউট গার্ল? আমি তো আছি, হো আপ কেসা হো, কেসে হো? ট্যারা হয়ে গেছি, আর কেউ কি আছো? তারপর তুমি কিন্তু সবাই বললা না, তোমাদের সবারই কেমন কাটলো, কিভাবে যাচ্ছে? আর একটা যাবে, আচ্ছা খাবি কেন? ও হ্যাঁ, আমি চকলেট কিনেছি দিদিটা, তাই পচা। হ্যাঁ আমি পচা,
তোর এই অবস্থা কিভাবে হলো? কই কি হয়েছে এই মেয়েটা? মোটেও ইনোসেন্ট না গাইজ, আই এম জাস্ট শকড। হ্যাঁ আমি আসলে ইনোসেন্ট না, প্লিজ। মিলাদ দাও তাহলে, অবশ্যই মিলাদ। তোমার জন্য একটা বিএফ পাইছি। আয়, আমার বিএফ লাগে না, আমি একাই 100। নাও আই এম বাই, ফাজি লাগতে, অবশ্যই ফাজিল আমি। বা বাই, টাটা, সবাই অনেক বেশি ভালো থাকে না, মাছ পড়বে 5 রক্ত না পারলে আমার 2 রক্ত পড়বেন, ট্রাই করবেন। তোমার তোমার করে কার দিয়েছিলাম আমি, হরিণীর চোখের কাছে হার মানিয়ে। থ্যাংক ইউ, আমি জানি আমি অনেক দুষ্ট ভাই, তোর থেকে খুবই দুষ্ট। ইলিস্টেন রাকিব লিখেছেন, হাই কেমন আছো? ভাল লাগলো, যাও রিলেশনে যাও, গ্রেট। ও গেছো তুমি, আমার আব্বু করেছে না কাবু। লিখেন, হ্যালো হাই, নাও বাই, ঢং করে ভাল লাগে। ওকে, হ্যাঁ, ভালো থাকবেন সবাই।